আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বড় প্রতিশোধ নিচ্ছে রাশিয়া, অভিযোগ ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ক্রিমিয়া আর কখনো ইউক্রেনের অংশ হবে না বললেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাকমুট রক্ষা করতে এবার রিজার্ভ সেনা পাঠাচ্ছে কিয়েভ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে যেভাবে হারাতে চায় বিরোধীরা। আরো থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গোলাগুলি, আহত 10। এরপর থাকবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে যুদ্ধ বিমান সরবরাহ নিয়ে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারত লুট করেছেন আদানি, দাবি হিন্ডেনবার্গের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বড় প্রতিশোধ নিচ্ছে রাশিয়া, জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যে প্রতিরোধগুলো গড়ে তুলেছে তার বড় প্রতিশোধ নিতে শুরু করেছে মস্কো। রুশ বাহিনী যখন ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রমাগত অগ্রসর হচ্ছে, তখন এমন মন্তব্য করলেন তিনি। কয়েক সপ্তাহ আগে থেকে জেলেনস্কি সতর্ক করে আসছেন যে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল যদিও বড় ধরনের হামলার লক্ষ্য করা যায়নি, তবে রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেৎস্ক রাজ্যের প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর ডেনিস পোশিরিন বলেছেন, রুশ সেনারা ভলোদার এলাকার কাছে নিয়ন্ত্রণ নিয়েছে। এটি একটি কয়লা খনি শহর, তবে যুদ্ধ শুরুর পর থেকে এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল ইউক্রেন। পুশিলিনের উপদেষ্টা ইয়ান গাগিন বলেছেন, রাশিয়ার ভারতীয় বাহিনী ওয়াগনার বাকমুদগামী একটি সরবরাহ লাইনের আংশিক নিয়ন্ত্রণ নিয়েছে। গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ এই বাকমুদ শহরে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। এর একদিন আগে ওয়াগনার গ্রুপের প্রধান দাবি করেছেন, তাদের যোদ্ধারা ব্লাহদতন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে, বাকমুদের ঠিক উত্তরে অবস্থিত গ্রামটি। তবে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ব্লাহদতন ও ভালেদার শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। রয়টার্স বলেছে, তারা স্বতন্ত্রভাবে উভয়পক্ষের দাবি বেশিরভাগই করতে সত্যতা বা নিশ্চিত করতে পারেনি, তবে পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়ান বাহিনী ধীর হলেও অগ্রসর হচ্ছে। ক্রিমিয়া আর কখনো ইউক্রেনের অংশ হবে না বললেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। 2014 সালে রাশিয়ার দ্বারা অবিভক্ত কৃষ্ণসাগর উপদ্বীপ ক্রিমিয়া আর কখনো ইউক্রেনের অংশ হবে না। ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ গতকাল কিয়েভকে সামরিক সহায়তা প্রদানে তার আপত্তির কারণ জানিয়ে বলেছেন, ডিসেম্বরে ক্রোয়েশিয়ান আইন প্রণেতারা একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যে দেশটি ইউক্রেনের সামরিক বাহিনীর সমর্থনে একটি ইউরোপীয় ইউনিয়ন মিশনে যোগদান করে, যা মিলানোভিচ এবং প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেনকোভিচের মধ্যে গভীর বিভাজন প্রতিফলিত করে। ইউক্রেনের পশ্চিমা নীতির একজন সোচ্চার সমালোচক মিলানোভিচ বলেছেন যে তিনি চান না যে তার দেশ ইউরোপীয় ইউনিয়নের নতুন সদস্য রাষ্ট্র ইউক্রেনে 11 মাস পুরনো যুদ্ধের সম্ভাব্য বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হোক। ইউক্রেন সম্পর্কে পশ্চিমারা যা করছে তা গভীরভাবে অনৈতিক, কারণ যুদ্ধের কোনো সমাধান নেই। কিয়েভের জন্য পশ্চিমা সামরিক সহায়তার কথা উল্লেখ করে পূর্বাঞ্চলের শহর পেনজিচায় সামরিক ব্যারাক পরিদর্শনকালে মিলানোভিচ সাংবাদিকদের বলেছেন যে তিনি আরো বলেছেন, ইউক্রেনের জার্মান টেকের আগমন কেবল রাশিয়াকে চীনের কাছাকাছি নিয়ে যাবে, এটা স্পষ্ট যে ক্রিমিয়া আর কখনোই ইউক্রেনের অংশ হবে না। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিমিয়ার উপর ইউক্রেনের শাসন পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়া বলছে যে রুশ বাহিনী উপদ্বীপ দখল করার পর অনুষ্ঠিত গণভোট দেখিয়ে দিয়েছে যে ক্রিমিয়ানরা সত্যিকারে রাশিয়ার অংশ হতে চায়। মিলানোভিচ আন্তর্জাতিক রাজনীতিতে দ্বৈত মান ব্যবহার করার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেছেন, রাশিয়া ইউক্রেনে অংশ নেওয়ার জন্য একটি অজুহাত হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কসোভো সংযুক্তি বলে অভিহিত করবে। মিলানোভিচ 1998 থেকে 1990 সালের যুদ্ধের পরে 2008 সালে কসোভোর স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ করেছিলেন, যেখানে আলবেনিয়ান সংখ্যাগরিষ্ঠ কসোভোকে রক্ষা করার জন্য সার্বিয়া এবং মন্টিগ্রো সমন্বিত যুগোস্লাভিয়ার সঙ্গে ন্যাটো দেশগুলি বোমাবর্ষণ করেছিল। আমরা কসোভোকে এমন একটি রাষ্ট্রের তথা সার্বিয়া ইচ্ছার বিরুদ্ধে স্বীকৃতি দিয়েছি যাদের সাথে কসোভো ছিল। তিনি সতর্ক করে বলেছেন যে তিনি কসোভো স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছেন না, বরং পশ্চিমা দ্বৈত মানদণ্ডের ধারণাকে প্রশ্ন করছেন। মিলানোভিচ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SDP একজন ক্রোয়েশিয়ান সাবেক প্রধানমন্ত্রী, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং বসনিয়ান সার্ব বিচ্ছিন্নতাবাদী নেতা মিলোরোভিচের নীতির সাথে তার নীতির সাথে সামঞ্জস্য রেখে বেশিরভাগ আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার পর থেকে একটি ইউরোপীয় ইউনিয়ন বিরোধী অবস্থান গ্রহণ করেছেন, সূত্র জানিয়েছে রয়টার্স। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাকমুত রক্ষা করতে রিজার্ভ সেনা পাঠাচ্ছে কিয়েভ।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরটিও মভস্কো ইউক্রেনে বাকমুত নামে পরিচিত উগলেদার এবং মেরিনকায় রিজার্ভ সেনা স্থানান্তর অব্যাহত রেখেছে। দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধান ডেনিশ পুশিলিন গতকাল রাশিয়ান টিভিতে বলেছেন, কিছু অতিরিক্ত বাহিনী রিজার্ভ সেনা স্থানান্তর অব্যাহত রয়েছে এবং অন্যান্য এলাকার সঙ্গে এটি আরটিও মভস্কো উগলেদার এবং মেরিনকার দিকে বেশি ঘটছে বলে আমরা দেখতে পাচ্ছি। পুশিলিন আরো বলেছেন যে রাশিয়ান বাহিনী এই দিকগুলিকে কিছু অগ্রগতি করেছে, কিন্তু সেটি অতটা অসামান্য নয় কারণ সেখানে প্রতি মিটার তথা প্রতি অঞ্চলের জন্য আক্ষরিক অর্থে যুদ্ধ চলছে। 30 জানুয়ারি পুশিলিন ঘোষণা করেছিলেন যে রাশিয়ান বাহিনী উগলেদারের পূর্ব উপকণ্ঠে প্রবেশ করেছে এবং যোগ করেছেন যে শহরটি নিয়ন্ত্রণ নেয়ার ফলে একই সাথে দুই দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে। পুশিলিন আরো উল্লেখ করেছেন যে রাশিয়ান বাহিনী আরটিও মভস্কের প্রধান সড়কগুলোর দিকে অগ্রসর হচ্ছে এবং এই শহরটি ঘেরাও করার বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না কারণ সেখানে মারাত্মক লড়াই চলছে। সূত্র তাস নিউজের। তুরস্কে এরদোগানকে যেভাবে হারাতে চায় বিরোধীরা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে হারাতে প্রথম কৌশলের কথা জানালো 6 বিরোধী দলের জোট। তারা প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এলে উদার সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা হবে। রিপাবলিকান পিপলস পার্টির প্রধান ফাইক ওস্ট্র্যাক বলেছেন, আমরা সংসদীয় গণতন্ত্র ফিরব, যেখানে শক্তিশালী উদার ন্যায় ভিত্তিতে চলা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, যেখানে প্রশাসন আইনসভা ও বিচার বিভাগের ক্ষমতা আলাদা আলাদা থাকবে, কেউ কারো কাছে হস্তক্ষেপ করবে না, পার্লামেন্টের ক্ষমতা অনেক বাড়ানো হবে। এই জোট চায় সব বিরোধী দল মিলে একজন প্রার্থীকে সমর্থন করুক। কোন প্রার্থীর নাম অবশ্য জানানো হয়নি। বিরোধীদের দাবি, তুরস্কে একজনের শাসন চলছে, এরদোগান সব ক্ষমতা কুক্ষিগত করেছেন, আগের সংসদীয় ব্যবস্থাকে পরিবর্তন করে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়কে উঠিয়ে দিয়েছেন, সব ক্ষমতা এখন প্রেসিডেন্টের হাতে। বিরোধীদের অভিযোগ, একজন শাসন চলায় দেশের অর্থনীতির হাল খুবই খারাপ, মানুষের অধিকার ও স্বাধীনতা বলে আর কিছুই নেই। বিশ্লেষকরা বলছেন, তুরস্কের বিচার বিভাগ অনেকটাই সরকারের নিয়ন্ত্রণে চলে, তুরস্কের গণমাধ্যমের অবস্থা একই রকম। এই জোট চায় সব বিরোধী দল মিলে একটি প্রার্থীকে সমর্থন করা। এই বিরোধী জোটে কুর্দদের পিপলস ডেমোক্রেটিক পার্টি এইচডিপি নেই, তারা অবশ্য দেশের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল। বেআইনি ঘোষিত পিকেকে এর সঙ্গে এইচডিপি এর যোগাযোগ আছে দাবি করে সরকার এই পার্টির কাজকর্ম বন্ধ করে দেওয়ার কথা বলছে। এইচডিপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে, তবে 6 দলের বিরোধী জোট চায় তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুইজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গোলাগুলি, আহত 10। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুকধারী হামলায় 10 জন আহত হয়েছেন। গতকাল লেকল্যান্ড পুলিশ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত 10 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদ সম্মেলনে লেকল্যান্ড পুলিশ প্রধান শ্যাম টেইলর জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল 3:43 আবহাওয়া এভিনিউ ও নর্থ অপ্লাম স্ট্রিটের কাছে একটি অবস্থানে গোলাগুলি আওয়াজ শুনে পুলিশকে ডাকা হয়েছিল। আহতদের সবার বয়স 20-35 বছরের মধ্যে। লেকল্যান্ড পুলিশ এখনো সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি, যার বন্দুকধারী রাস্তার দুপাশে তাদের গাড়ি থেকে গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। টেলর আরো জানিয়েছে, ওই হামলার আগে থেকেই লক্ষ্য করা হয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে যুদ্ধ বিমান সরবরাহ নিয়ে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। ইউক্রেনের যুদ্ধ বিমান সরবরাহের বিষয়টি উড়িয়ে না দিলেও এক্ষেত্রে সংঘাত বৃদ্ধির ঝুঁকির বিরুদ্ধে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। গতকাল ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে আলোচনার পর রুশ আগ্রাসন বিরুদ্ধে লড়াই কিয়েভের কাছ থেকে যুদ্ধ বিমান পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ম্যাক্রন বলেছেন, এক্ষেত্রে নীতিগতভাবে কিছুই বাদ দেওয়া হয়নি। ম্যাক্রন আরো বলেছেন, এক্ষেত্রে যে কোনো অস্ত্র সরবরাহে ফরাসি সশস্ত্র বাহিনীর সক্ষমতা কোনোভাবেই দুর্বল হবে না। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনারা এই মুহূর্তে যুদ্ধ বিমানের জন্য কোনো অনুরোধ জানায়নি। ডাচ রাজনীতিবিদরা সম্প্রতি ইউক্রেনের যুদ্ধ বিমান পাঠানোর ধারণা দিলেও রুটে এই ব্যাপারে ম্যাক্রোর মতো সতর্ক মন্তব্য করেছেন। ডাচ প্রধানমন্ত্রী বলেছেন, এক্ষেত্রে কোনো বাধা নেই, তবে এটি হবে একটি বড় পদক্ষেপ। জার্মান চ্যান্সেলর অলফ শোলস, ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠাবেন না এমন কথা বলার একদিন পরে ফরাসি ও ডাচ নেতা তাদের এমন মন্তব্য ব্যক্ত করলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন, তিনি চান পশ্চিমা রুশ সেনাদের প্রতিহত করতে কিয়েভকে সাহায্য করতে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান পাঠাক। ভারত লুট করেছেন আদানি, দাবি হিন্ডেনবার্গের। ভারতের শীর্ষ ধনীর বিরুদ্ধে কর্পোরেটর জগতের ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকাবাজির অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। হিন্ডেনবার্গের সঙ্গে আদানি গ্রুপের দ্বন্দ্ব এখন বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। এরই মধ্যে 2 দফায় প্রতিক্রিয়া জানিয়েছে, হামলার হুমকিও দিয়েছে আদানি গ্রুপ। তবে নিজেদের অবস্থানে অনর হিন্ডেনবার্গ, তাদের দাবি ভারতীয় পতাকার ছায়া তলে দেশ লুট করেছেন গৌতম আদানি। গত 24 জানুয়ারি হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশের পর থেকেই টালমাটাল আদানির সাম্রাজ্য।
প্রতিদিনই শত শত কোটি ডলারের সম্পদ কমছে আদানির। এই অবস্থায় গত রবিবার 29 জানুয়ারি হিডেনবার্গকে 413 পৃষ্ঠার এক বিশাল জবাব দিয়েছে আদানি গ্রুপ। তাদের দাবি, আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলা ভারতের ওপর পরিকল্পিত আক্রমণের অংশ।